পূজোর আগে পূজোর মুডে আজকে সানুদা তোমাকে পাওয়া গেছে, তো আজকে একটা গানের রেকর্ডিং এর মধ্যখানে পাওয়া গেছে, প্রচন্ড বিজি স্কেডিউল তোমার, কোন গানটা এবং পূজোর জন্য কি রকম ভাবে নিজেকে সাজিয়েছো? হ্যাঁ ভাই, আজকে যে গানটা গাইলাম আমি এখানে রুদ্রর সুরে আর গৌতম সুস্মিতের লেখায় গানটা, আজ দুপুরে নীলখামে একটা চিঠি পেয়েছি, ফ্যান্টাস্টিক মিউজিক লিখেছে গৌতম, খুব বরাবরই ভালো লেখে, তো খুব ভালো রোম্যান্টিক গানটা, গেয়ে খুব মজা পেয়েছি, আমি স্টুডিও ওয়ার্ল্ডে গাইলাম গানটা এখন জাস্ট নাও। অ্যান্ড জানি না এটা পুজোয় রিলিজ করবে কিনা, আমি সেটা জানি না, পুজোতে রিলিজ করবে হয়তো, পুজোতেই একটা গান আমার বেরোচ্ছে হয়তো, জানি না, আমি তো এবছর পুজোয় করিনি গান, তো আজকে ওরা আমাকে ধরে করিয়ে নিয়েছে, তো যাই হোক। তোমার গান মানেই যেহেতু মেলোডি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গানটার ক্ষেত্রেও কি আমরা একই স্বাদ পেতে পারি? একই স্বাদ পেতে পাবে, কেননা গানটা রোম্যান্টিক গান এবং রোম্যান্টিক মেলোডি থাকলে পরে সেখানে আমি থাকলে সেই একই জিনিস পাবে। বিগত কয়েক বছরে আমরা দেখেছিলাম যে গানের সাগরে বা সুরের সাগরে হয়তো একটা ভাটা পড়েছিল, সেই জন্য সেই তোমার গান বলো বিভিন্ন পুরনো গানকেই রিমেক করে চালানো হচ্ছিল, তো এখন কি সেই ভাটাটা একটু কমেছে বলে তোমার মনে হয়? আবার মেলোডি ফিরে আসছে, মেলোডি গান অনেক তৈরি হচ্ছে আর অনেক গান এখন হচ্ছে, রিমেক করার মানেই তাই, যে রিমেক করার মানেই হচ্ছে তাই যে মেলোডি পাচ্ছে না, যার জন্য পুরনো গানগুলোকে রিমেক করছে, তো এটা খুব গুড সাইন যে আবার মেলোডি ফিরে আসছে, কেননা ওইগুলো দিয়েই আবার মেলোডি ফিরে আসবে এবং ফিরে আসছে, প্রচুর মেলোডিয়াস গান এখন তৈরি হচ্ছে এবং আমরা গাইছিও, আজকেও আমি একটা হিন্দি গান গেয়েছি, সেটা রুদ্রসুরে, রুদ্রসুরে, আর লিখেছে কে রুদ্র? রণিত ঘোষ লেখা, বাঙালি হয়ে হিন্দি খুব ভালো লিখেছে, হিন্দি গান ওটা একটা, সেটাও আজকে রেকর্ড করলাম, তো খুব ভালো মেলোডি, ভীষণ ভালো মেলোডি এবং গেয়ে খুব মজা লেগেছে। দেখো সানুদার গান মানে আমাকে নাইনটিস ভাবতে হয়, তো আমার সেইভাবেই সানুদাকে চিনি, সেই রোম্যান্টিজম, সেই রোম্যান্টিকতা বা সেই নস্টালজিয়া সবসময় কাজ করে সানুদার সঙ্গে যারা কাজ করে, তো সানুদার সঙ্গে আমি কমসে কম, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই বাট সপাচক গান তো হয়েছে আমার সাথে, তো সেই হিসাবে আমি যখনই সুরটা পেয়েছি, সুর অ্যাকচুয়ালি যখন সুরের উপর তো লিখতে হয়, সুর কী করে একটা কথা অ্যালাউ করে বা একটা কথা অ্যালাউ করে না, একটা সাবজেক্ট অ্যালাউ করে বা একটা সাবজেক্ট অ্যালাউ করে না, সেই জন্যই সেইভাবেই বলতে পারি যে এই ছবির মানে এই গানের, আর এখন গান শুধু শোনে না, এখন গান দেখেও, সুতরাং এখন লিখতে গেলে দুটো দিক মাথায় রাখতে হয়, তো সেই দিক রেখে আমি একটু ফিল্মেটিক অ্যাঙ্গেল নিয়েছি যাতে এর গানটা শোনার সাথে সাথে ভিডিওতেও দেখতে ভালো লাগে। সেম পেয়ার দুজনেই একটা চিঠি পেয়েছে, যদিও আজকের দিনে কেউ চিঠি লেখে না, এখন ডিজিটাল, বাট স্টিল যদি দু পা পিছিয়ে যেতে পারি, চিঠির নস্টালজিক কিন্তু মোবাইল ফোনের নয়, হ্যাঁ তো সেটাই চেষ্টা করেছি, বাকি আপনারা বলবেন। তুমি যে কোন গানটা গাইলে এবং কুমার সানুর সঙ্গে গান করে এক্সপিরিয়েন্সটা কেমন? নমস্কার, আমি মোনালিসা, তো এই বছর পুজোতে সানুদার সঙ্গে আমার দুটো গান আমি গাইছি, একটা বাংলা একটা হিন্দি, তো উনি আমায় তো প্রচণ্ড এনথু দিচ্ছেন, তো আপনাদেরকেও আমি আপনাদের কাছে এটাই আমি কামনা করি যে আপনারা আমার গানটা শুনুন, আমার গান কেমন লাগবে অবশ্যই জানান, অবশ্যই আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাইছি, শুনুন কেমন লাগবে আমাকে জানাবেন অবশ্যই। আমি এর আগেও সানুদার সঙ্গে দুটো গান গেয়েছি, তো অবভিয়াসলি সানুদার সঙ্গে গান গাওয়া তো একটা অন্য জগতে যাওয়া এরকম। একটা চিঠি পেয়েছি, সেই চিঠিতে হাতের লেখায় নামটা যেই, আজ দুপুরে নীলখামে একটা চিঠি পেয়েছি, আজ দুপুর
সে সে ইচ্ছে করে নাম সে লেখেনি, যে নাম জানি লেখেনি, যে নাম জানি সে নাম জানার ইচ্ছে করেনি। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।